ইউরোপ আমেরিকা থেকে এশিয়া দেশে দেশে চলছে বড় দিনের উৎসব। আলো ঝলমলে সাজে সেজেছে ছোট বড় শহরগুলো, সমাগম ঘটছে লাখ লাখ পর্যটকের। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী জিনা কবি সূচনার কাছে। সূচনা, প্রার্থনা কি শুরু হয়েছে? আমার প্রার্থনা চলছে, আমি আছি তেজগাঁ পবিত্র রানী জপমালা গির্জায় এবং প্রার্থনাটি চলছে এবং সবাই কিন্তু একদমই কায়মনো বাক্যে প্রার্থনা করছেন। কারণ আপনি জানেন যে আজ বড়দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং তারা কিন্তু নতুন সব পোশাকে, রঙিন সব পোশাকে সজ্জিত হয়ে এসেছে এবং প্রতিটি গির্জা এবং পাঁচতারকা হোটেলগুলো কিন্তু রঙিন এবং বর্ণিল আলোয় আলোকিত হয়েছে এবং গির্জার ভিতরে যে ক্রিসমাস ট্রি সেটি উপহারে সজ্জিত আছে এবং নানা রং বেরঙের যে রঙিন বেলুন সেটি দিয়ে সাজানো হয়েছে শিশুদের জন্য। এবং কারণ খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যীশুখ্রিস্ট শিশুরূপে জন্মেছিলেন গোশালায় খুবই দিনবেশে, কারণ তিনি আসলে পৃথিবীতে মহানুভবতা, উদারতা এবং এই যে সব কিছু ছাপিয়ে যে মানুষ বড় সেটিকে প্রচার করতেই কিন্তু এবং ঈশ্বরের মহিমা প্রচার করতেই কিন্তু তিনি পৃথিবীতে এসেছিলেন এবং সেটিকেই কিন্তু এগিয়ে দিতেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রতি বছর যীশুখ্রিস্টের জন্মদিনে এই উৎসব পালন করেন, এই আয়োজন করেন এবং সকাল থেকে প্রার্থনা চলছে। কিছুক্ষণের মধ্যে প্রার্থনা শেষ হয়ে যাবে এবং এরপরে কিন্তু পাঁচতারকা হোটেলগুলোতে যে আয়োজন রয়েছে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা যার যার বাড়িতে চলে যাবেন এবং সেখানে শিশুদের জন্য নানা উপহারের ব্যবস্থা থাকবে, সব মিলিয়ে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ রয়েছে এবং প্রার্থনার পাশাপাশি প্রার্থনা সঙ্গীতও কিন্তু চলছে। তোমার সূচনা, আপনাকে ধন্যবাদ। তেজগাঁও চার্চ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জিনা কবির সূচনা।